চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম। নলডাঙ্গায় দুটি গুইসাপের কুস্তি চলে ঘণ্টাব্যাপী, উৎসুক জনতার ভিড়। চ্যানেল এ নিউজের নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। দুটি সাপ বা সাপবেজির লড়াই দেখেছেন অনেকে। বিভিন্ন ডোবা নালা ও পুকুরে সচরাচর দেখা যায় বিষাক্ত দুই সাপের লড়াই সহ মধুর আলিঙ্গন, কিন্তু গুই সাপের লড়াই বা কুস্তি নজরে পড়ে না সচরাচর। তবে এবার নাটোরের নলডাঙ্গায় দুটি গুই সাপকে কুস্তি করতে দেখা গেছে। সোমবার 25 সেপ্টেম্বর উপজেলার তৈরাপাড়া এলাকায় বিরল এই দৃশ্য দেখতে শত শত মানুষ ভিড় জমান। এলাকাবাসী জানায়, সোমবার সকালে নলডাঙ্গা তৈরাপাড়া এলাকায় রেলওয়ের সংলগ্ন খালের পানিতে হঠাৎ দুটি গুইসাপকে মাথা উঁচু করে কুস্তি করতে দেখা যায়। প্রথমে গ্রামের এক তরুণ ওই কুস্তির দৃশ্যটি দেখতে পান। পরে দুটি গুইসাপের মধ্যকার লড়াই বা কুস্তির খবর আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এলাকার সব বয়সী মানুষ ঘটনাস্থলে গিয়ে ভিড় করেন। প্রায় ঘণ্টাব্যাপী চলে গুইসাপের কুস্তি। সাপ দুটি অনেকটা নাচের তালে তালে একে অপরকে জাপটে ধরে কুস্তিতে লিপ্ত থাকে। পানিতে থেকে প্রায় 1 ফুট উঁচুতে দেহ তুলে ধরে তারা। মানুষের উপস্থিতি টের পেয়েও সাপ দুটি সরে যায়নি, তবে আশপাশের লোকজনও তাদেরকে বিরক্ত করেনি। একসময় তাদের কুস্তি শেষ হয়, এরপর সাপ দুটি চলে যায়। এলাকাবাসী জানান, অন্য সাপের লড়াই তারা দেখেছেন একাধিকবার, কিন্তু গুই সাপের লড়াই বা কুস্তি করতে দেখেননি কখনো। আজিমুদ্দিন নামে এলাকার এক প্রবীণ ব্যক্তি বলেন, এর আগে তিনি কখনো গুই সাপের লড়াইয়ের এমন দৃশ্য দেখেনি। দীর্ঘ সময় ধরে সাপের এই লড়াই তিনি উপভোগ করেছেন। বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের প্রচার সম্পাদক ও স্থানীয় পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলার সাধারণ সম্পাদক ফজলে রাব্বি বলেন, গুইসাপরা সহজাতভাবে টেরিটোরিয়াল। টেরিটরি রক্ষা করতে গিয়ে মাঝে মাঝে তারা যুদ্ধে জড়িয়ে যায়। তারা আসলে একজোড়া পুরুষ সাপ কুস্তি করেছে। যে গুইসাপ অন্য সাপকে মাটিতে ঠেলে দেয় সে বিজয়ী হয়। প্রকৃতপক্ষে গুইসাপ কোনো সাপই নয়, এর কোনো বিষও নেই, মানুষকে দংশনও করে না। বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012 অনুযায়ী গুইসাপ সংরক্ষিত, তাই এটি হত্যা, শিকার বা এর কোনো ক্ষতি করা শাস্তিযোগ্য অপরাধ। তবে হালতিবিল অধ্যুষিত এই এলাকায় এ ধরনের কুস্তি এলাকার মানুষদের নজরে আসেনি কখনো, তাই গুইসাপের কুস্তি বা লড়াই দেখতে মানুষ ভিড় করে উপভোগ করেছেন। রুবায়াত জাহান, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ। মানুষকে দংশন করে না, এর কোনো বিষয় নেই। আমাদের প্রাকৃতিক পরিবেশে তার অনেক ভালো প্রভাব। বাংলাদেশের যে 2000 সালের বন্যপ্রাণী নিরাপত্তা আইন আছে, হ্যাঁ, গুইসাপ নির্ভর একটি দণ্ডনীয় অপরাধ।